মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালখেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে একই পরিবারের আরও পাঁচজন সদস্য। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার। জনি জনি, এখনও পর্যন্ত কাউকে আরও উদ্ধার করা গেছে কিনা জানাবেন। উর্মি, আপনি যেমনটি বলছিলেন, আসলে মুন্সিগঞ্জের সীমান্তবর্তী এলাকা, এটি আসলে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের সীমান্তবর্তী এলাকা, জায়গাটির নাম হচ্ছে চরকিশোরগঞ্জ। এটি আসলে একটি ভ্রমণ কেন্দ্র, বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু এখানে ভ্রমণের জন্য আসে। এবং গতকালকে যে দুর্ঘটনাটি ঘটেছে, যে ট্রলারটি ডুবে গিয়েছে বালখেটের ধাক্কায়, সেই ট্রলারে যে যাত্রীরা ছিল 11 জন, তারা কিন্তু এখানে ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন এবং ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুরা ইউনিয়নের ফুলদি গ্রামে, এবং তারা সবাই একই পরিবারের সদস্য এবং একে অপরের আত্মীয়। এখন পর্যন্ত যে 5 জন নিখোঁজ রয়েছে, আমরা আগের সংবাদে জানিয়েছিলাম, তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও 5 জন নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং নৌ পুলিশ। সে ডুবুরি দল কিন্তু তাদের উদ্ধারে অভিযানে যৌথভাবে নেমেছে এবং যারা নিখোঁজ রয়েছে, সকালে যেই মরদেহটি উদ্ধার হয়েছে, সোমনার মেয়ে শিশু কন্যা জান্নাতুল মাওয়া, তার বয়স 6, এবং জান্নাতুল ফেরদুস সাফা, তার বয়স 3, তারা দুজন কিন্তু নিখোঁজ রয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে একই গ্রামের এবং একই পরিবারের কাজী বোরহানের কন্যা মারোয়া এবং সাব্বির ও তার 2 বছরের ছেলে ইমাদ কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তো গতকাল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আসলে ডুবুরি দল এই উত্তাল মেঘনায় উদ্ধার কাজে সংযুক্ত হতে পারেনি, তবে আজকে সকাল থেকে কিন্তু যৌথভাবে কোস্টগার্ড, বিআইডব্লিউটি এবং নৌ পুলিশের ডুবুরি দল কিন্তু মেঘনায় আসলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তো সকাল থেকে এই পর্যন্ত একজনেরই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে 5 জন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তো উর্মি, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ থেকে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।